জেএলপিটি N4 এক্সামের আজকে আমরা জানবো 11 থেকে 15তম কাঞ্জিগুলো, যেখানে প্রথমেই যেটা দেওয়া আছে সপের কাঞ্জি। সপ, সো কাঞ্জিটা আসছে এরকমভাবে। সপ মিন্স আমরা জানি যে কোনো একটা ঘরের নিচে কোনো কিছু বিক্রি করা, সেটা কোনো তাকের উপরে রাখা, এই ধরনের কনসেপ্ট থেকে সাধারণত কাঞ্জিটা প্রথমে আসে। তাহলে লিখার যে স্ট্রোক সেটা আমরা একটু দেখে নিব। প্রথমে টপ থেকে একদম উপর থেকে এভাবে করে, দেন লেফট টু রাইট, দেন এখানে এরকম টার্ন, এখানে ভার্টিক্যাল, দেন হরিজন্টাল, দেন একটা বক্সের মতো নিচে। সো এই হচ্ছে কাঞ্জির স্ট্রোক, যার সাউন্ড দুই রকম, একটা হচ্ছে তেন আর একটা হচ্ছে মিসে। তেন এবং মিসে, এই দুই ধরনের সাউন্ড আছে। যতগুলো পসিবল শব্দ আছে এবং তার লেখার যে স্ট্রোক এবং সাউন্ড মিনিং আমরা আলোচনা করব। সো প্রথমেই আমরা বেসিক্যালি এই কাঞ্জি নিয়ে আলোচনা করছি। তো এই কাঞ্জি দিয়ে কতগুলো ওয়ার্ড সাধারণত তৈরি করা যায়, সেগুলো কীভাবে লিখতে হয়। যেমন এই ওয়ার্ডের ক্ষেত্রে কিসাতেন, প্রথমে যে লিখার যে স্ট্রোকটা সেটা ভালো করে জানতে হবে। দেন এটা লম্বা করে, সো কিস, কিস এটা হচ্ছে সা, সো সাটা হচ্ছে এরকম লিখার যে নিয়ম কিসা। আমরা তেন অলরেডি জেনেছি, তার মানে এটা সা, এটা হচ্ছে তেন, কিসা তেন মানে ক্যাফে, যেটা ক্যাফে বা যেখানে চা কফি পাওয়া যায় সেটাকে সাধারণত কিসা তেন বলে, কিসা তেন ক্যাফে। এর নিচেরটা আছে, আমরা আগেই তেন সম্পর্কে জেনেছি, তেন আর এটা হচ্ছে ইন, তার মানে তেন ইন, এই জিনিসটা আমরা জানবো। ইন লেখার বেসিক্যালি নিয়ম এরকম, বক্সের মাঝখানে দুইটা দাগ, নিচে একটা, নিচে দুইটা দাগ আছে, এটাকে সাধারণত উচ্চারণ হচ্ছে ইন, তাহলে এটা হচ্ছে তেন, তাহলে তেন ইন। তেন ইন হচ্ছে স্টোর ক্লার্ক, দ্যাট মিন্স কর্মচারী বা কর্মকর্তা দোকানের। তেন ইন স্টোর ক্লার্ক অথবা কর্মকর্তা কর্মচারী। এরপর আসি সতেন, সতেন যে লিখার যে নিয়ম সেটা এরকম, লম্বা করে, দেন ছোট করে, দেন আর একটু ছোট করে, উপর থেকে ভার্টিক্যাল একটু বড় করে, দেন নিচে আর একটু লম্বা দাগ, মাঝখানে একটা বক্স এবং মাঝখানে একটা দাগ, এটা হচ্ছে সতেন, তার উচ্চারণ হচ্ছে স, এটাকে বলে তেন, তাহলে সতেন। সতেন হচ্ছে বুক স্টোর, বুক স্টোর সতেন, সতেন এটা সাধারণত রাইটিংয়ের কাঞ্জি। সো সতেন মানে কোনো রাইট করা, মানে গল্পের কোনো বইয়ের দোকান, যেটা বুক স্টোর বলে। বাইতেন, বাইটা হচ্ছে এরকম একটু লম্বা করে, দেন ভার্টিক্যাল, দেন একটু ছোট করে, দেন সবচেয়ে লম্বা করে দুই পাশে দুইটা টান আছে, একটু লেফট টান, দেন এটা রাইটের দিকে, তার মানে তেন আমরা আগেই জেনেছি, তার মানে এটা হচ্ছে বাই, বাই এটা হচ্ছে তেন, তার মানে বাই তেন, বাই তেন হচ্ছে স্ট্যান্ড শপ অর কিওস্ক, জাপানে সাধারণত কিওস্ক বলে। যেমন টেম্পোরাল, কোনো স্টেশনের মধ্যে ছোট করে সব জিনিস পাওয়া যায়, এটাকে সাধারণত কিওস্ক বলে বা স্ট্যান্ড শপ বলে। এরপরে আসি তেন, আমরা আগেই জেনেছি এটা হচ্ছে চ, চ মানে চিফ, চটা কীভাবে, প্রথমে ভার্টিক্যাল দাগ, দেন প্যারালালি তিনটা হরিজন্টাল, দেন লাস্ট এন্ড একটা, দেন লম্বা করে একটু বেঁকে যাবে, দেন এরকম, এটাকে তেন, আর এটা হচ্ছে চ, একটু লং সাউন্ড চ, তার মানে তেন চ, হচ্ছে স্টোর ম্যানেজার,
স্টোর ম্যানেজার বা চিফ। তারপর আছে হন, হন বেসিক্যালি বইয়ের, এটা হন, হন তেন, তার মানে হন তেন, এটা আবার বোঝায় মেইন অফিস, কিন্তু হন হচ্ছে সাধারণত বই, হন, হন তেন মেইন অফিস। শি তেন, সেটা কীরকম, এটা লম্বা করে, এটা এরকম হচ্ছে শি, শি তেন, শি তেন মানে ব্রাঞ্চ অফিস, শি তেন ব্রাঞ্চ অফিস। সো এখন আমরা এ পর্যন্ত যতগুলো কাঞ্জি শিখেছি এগুলো আলাদা করে মিক্স আকারে দেওয়া আছে, যতগুলো এ পর্যন্ত লিখলাম শিখলাম সেগুলোর আলাদাভাবে সাউন্ডগুলো মনে আছে কিনা একটু জাস্টিফাই করে নেওয়াটা ভালো। যেমন প্রথমেই আমরা এই কাঞ্জিটা জেনেছি, তাহলে এই কাঞ্জিটার উচ্চারণটা কী আছে, কিস, কিস, এটার উচ্চারণটা কী আছে মনে আছে কিনা, ইন, এটার উচ্চারণটা কী আছে, এরকম উচ্চারণ যেটা ছিল একটু মনে পড়ে কিনা, বাই, বাই। তারপর এটার উচ্চারণটা কী ছিল, স, আর এটার উচ্চারণ আমরা জানি এটা সাধারণত কী আছে, তেন। আর এটা সাধারণত কেমন শিখেছিলাম উচ্চারণটা, সা, কি সা, মানে এটা বেসিক্যালি চা এর কাঞ্জি, জাপানে যে চা বা ও চা যেটাকে বলে, আমরা যে চা খাই, টি খাই, সেটার কাঞ্জি, সেটার উচ্চারণ হচ্ছে সাধারণত সা, তার মানে যে কিস সা, এটা ছিল তেন, এ হচ্ছে কফি শপ, কিসা তেন, কফি শপ। এটা কি ছিল, হন, হন, এটা কি ছিল, চ মানে প্রধান, চ, এটা কি ছিল, শি, শি মানে শি তেন ব্রাঞ্চ অফিস, শি তেন ব্রাঞ্চ অফিস। তেন চ মানে ম্যানেজার, শাখার ম্যানেজার। তারপর কি, হন তেন, এটা কি ছিল, হন তেন মেইন অফিস, হন আর হচ্ছে এটা, তার মানে হন তেন মেইন অফিস। তারপর বুঝি তেন ইন, এটার সাথে যদি এটা যায় মিলে, তেন ইন মানে কোনো একটা, তেন মানে আমরা জানি শপ, শপের কর্মকর্তা বা কর্মচারী। বাই তেন, আমরা বাই তেন বলতে কী বোঝাই, মানে টেম্পোরাল শপ, বাই তেন টেম্পোরাল শপ। সো এইভাবে করে আমরা এগুলো ম্যাচ করলে আই হোপ ভালোভাবে মনে থাকবে। আর মনে থাকাটাই এখানে মেইন কাজ। যেমন এখানে একটা আছে সতেন, সতেন আমরা জানি বুক স্টোর, সতেন বুক স্টোর। আশা করি এভাবে র্যান্ডমলি শিখে আবার একটু প্র্যাকটিস করে নেওয়াটা ভালো। দেন 12 নম্বর কাঞ্জি সাধারণত যেটার ইংলিশে মিনিং হচ্ছে সিলভার, সিলভার বলতে এটা আবার মানে টাকা পয়সার ওই জাতীয় সংক্রান্ত। তো আমরা এখানে প্রথমে দেখব যে কোথা থেকে আসছে, যে এটার যে শেপটা সেটা আমরা কীভাবে দেখতে পাচ্ছি, যে কোনো একটা মাটি, মাটির নিচে সাধারণত কী থাকে, গোল্ড, বা কোনো মাটির নিচে গোল্ড থাকা মানে কী, মাটির নিচে মানে হচ্ছে খনি। তো খনির মানে উপকরণ এইভাবে, যে খনি থেকে কোনো একটা গোল্ড উপকরণ কেউ তুলেছে, সেটা নিয়ে এরকমভাবে সে বসেছে স্মাইলিং, এটা আবার সেল করবে সেরকম। সো এটার ওভারঅল যে কনসেপ্টটা, সেটা তার মানে মাটির নিচে কোনো খনি, তার মানে এটা হচ্ছে উপরের মাটি আর নিচে এক্সপ্লোর করার জন্য, এরকম যে এক্সপ্লোর করা, যে যেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত, দেন এটা যদি বিক্রি করি তাহলে আমি ওকামে মানে টাকা পাবো। সো এইরকম, সো এটাকে বলা হয় গিন, মানে একটাই সাউন্ড আছে গিন, আমরা আপাতত শিখব, সেটার বেসিক মানে হচ্ছে সিলভার, সিলভার। সো এরপর আমরা জানবো যার ওয়ার্ডগুলো, যেমন এখানে আমরা প্রথমে শিখব গিন ক, গিন ক আমরা অলরেডি জেনেছি, গিন ক,
গিনকো, তার মানে গিনের যেটা আমরা কিন্তু পুরোটা লিখি নেই, গিনের সাথে আরেকটু আছে, সেটা আমরা এখন লিখে দিতে পারি। গিন কোটা, গিন ক, গিন ক। সো এখানে তাহলে গিন ক, এটা হচ্ছে টোটালি তাহলে গিন, আর এটা হচ্ছে ক। তাহলে গিনকো এটা হচ্ছে ব্যাংক, আমরা জানি ব্যাংকে সাধারণত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কারের লেনদেন হয়, সো গিনকো। তারপর আছে সুই, সুই গিন, তার মানে গিন সুই গিন, মার্কিউরি একটা লিকুইড, সুই গিন দেখতে সিলভার কালারের মতো, সুই গিন মার্কিউরি। গিন ইরু, তার মানে গিনটা একটু সম্পূর্ণ রয়ে গেছে, গিন ইরু, গিন সরি ফর দ্যাট ওয়ান, গিন ইরু এটা হচ্ছে সিলভার, গিন এটা হচ্ছে ইরু। ইরুটা লেখার কি নিয়ম আছে? ইরু, আর গিন আমরা আগেই জেনেছি সুই, এটা লেখার কিরকম নিয়ম? সুই গিন, গিন ক। অনলি তিনটা ওয়ার্ড আছে এখানে, আছে গিন, এই যে ক, ক মানে হচ্ছে মুভমেন্ট, তার মানে এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, গিন ক ব্যাংক, সুই গিন, আর এটা আছে গিন ইরু সিলভার। এরপর আরেকটা আছে গিন যা, গিন গা, ওদের কোনো যা উচ্চারণ নেই, গিন গা, তার মানে গিনের আর একটু রয়ে গেছে, গিন এটা হচ্ছে গা। গাটা লেখার নিয়ম এরকম, এই পর্যন্ত এখানে ছোট একটা বক্স, গিন গা মানে গ্যালাক্সি, অর্থাৎ মহাকাশের কোনো জিনিস, গ্যালাক্সি, গিন গা। তাহলে এবার আসি, সাধারণত এটা আমরা জানি গিনের একটু অসম্পূর্ণ। এখন আমরা যদি এগুলার আলাদাভাবে সাউন্ডগুলো একটু মনে করতে পারি, এটা হলে আমাদের জন্য বেটার, তার মানে আমরা পরবর্তীতে এগুলো দেখি মনে রাখতে পারবো। এটা হচ্ছে কি, ক, উচ্চারণটা কী হবে, এটা হচ্ছে ক। এটা সাধারণত কি, পানির মানে সুই, সুই এটা আমরা জানি গিন, গিন। তাহলে এটা কি তিনটা এরকম কুচি বা ইয়ের মতো যেটা দেখতে, এটা হচ্ছে গা, এটা হচ্ছে গা। আর আরেকটা আছে যেটা এখানে দেখতে, এটা হচ্ছে এরকম একটু স্পিডি মনে হবে, এটা এরকমভাবে তার লেখার নিয়ম। তাহলে এটা কি, ইরো, ইরো মানে কালার যেটা, ইরো, ই র, ইরো কালার। তাহলে ইরো শব্দ তা গিন ইরো, গিন ইরো মানে সিলভার কালার, গিন ইরো সিলভার কালার। এবার যদি আসি গিন গা, গিন গা সিলভারের মতো, গা হচ্ছে গ্যালাক্সি, উপরে যেটা আকাশে যেটা সাদা দেখা যায় তারাগুলো, সেটা হচ্ছে গ্যালাক্সি বলে, গিন গা মানে উজ্জ্বলতা। তারপরে কি, সুই গিন, এটা হচ্ছে সুই, তারপরে গিন মার্কিউরি, গিন ক এটা হচ্ছে ব্যাংক, গিন ক এটুকু হচ্ছে ব্যাংক। এরপর আসি 13 নম্বর, যেটা অসুস্থ এর কাঞ্জি মানে সিক। তাহলে আসে কিভাবে, অসুস্থ হলে আমরা বিও ইন মানে হসপিটাল, হসপিটালের চিহ্ন সাধারণত কি এরকম প্লাস চিহ্ন, একটা ঘরের মধ্যে বেডের মধ্যে শুয়ে আছে এরকম, এরকম বেসিন থেকে তৈরি, বেসিস থেকে। সো আমরা প্রথমে আসি যে উপরে সাধারণত এটাতে কী বোঝায়, কোনো পানির ট্যাঙ্কি বোঝাচ্ছে, তার মানে এখান থেকে প্রথমে লেখা নিয়ম হচ্ছে এরকম, দেন প্লাস চিহ্নটা এখান থেকে দিব, দেন এটা এরকম বিও ইন, তার মানে এটা হচ্ছে সিক,
অসুস্থ এর কাঞ্জি উচ্চারণ অনেকগুলো আছে, বিয় বিয়, তারপর হচ্ছে ইয়া ইয়ামাই, তারপর হচ্ছে পেই পেই ইয়ামাই, দেন হচ্ছে পেই। ওয়ার্ড সাউন্ড অ্যান্ড মিনিং, সো এক্ষেত্রে প্রথমে যেটা দেখবো বিয় কি, মানে ইলনেস বা অসুস্থতা, বিয় কি, বিয়টা আমরা আগেই দেখেছি, এবার কি, কিটা লেখার যে নিয়ম সেটা একটু দেখবো প্রথমে, কি বিয় কি, তার মানে ইলনেস অসুস্থ, বিয় কি। দেন এরপরে যদি দেখি বিয় ইন, ইনটা লেখার নিয়ম কি, বিয়ের মতো মানে হচ্ছে ইনস্টিটিউট, মানে ইন যেটা মানে প্রতিষ্ঠান, তার মানে হসপিটাল, বিয় ইন হসপিটাল। এরপরে আসে কান বিয়, এটা হচ্ছে কান বিয় শুরু, কান হচ্ছে লেখাটা এরকম এই পাশ থেকে একটু লম্বা করে আর একটু বড়, দেন লেফটের দিকে, দেন এটা হচ্ছে মেগানে চোখ, চোখের কাঞ্জি, তার মানে এটার উচ্চারণ আছে কান, কান বিয় শুরু মানে হিরাগানা দিয়ে। এটা হচ্ছে নার্সিং, টু নার্স মানে সেবা করা, টু নার্স, কান বিয় শুরু, কান বিয় শুরু মানে নার্সিং বা সেবা করা। তারপর হচ্ছে কিউ বিয়, কিউ এটা কীরকম, কিউ কিউ আমরা এটা জানি বিয়, তার মানে কিউ বিয় বিয় সাডেন ইলনেস, সাডেন ইলনেস, কিউ বিয় সাডেন ইলনেস। এরপর আছে জুবিয় মানে সিরিয়াস ইলনেস, জুবিয় মানে ইমার্জেন্সি, তার মানে জুটা লেখে কীভাবে ইমার্জেন্সির জন্য এরকম, দেন লম্বা করে জুবিয় সিরিয়াস ইলনেস, জুবিয় সিরিয়াস ইলনেস। ইয়ামু, ইয়া আমরা আগেই জানি, এটা হচ্ছে মু হিরাগানা, মু ইয়ামু, টু গেট সিক, ইয়ামু টু গেট সিক। ইয়ামাই এটার আর একটা ইলনেস, আমরা জানি বিয় এটা হচ্ছে ইলনেস, ইয়ামাই এটাও ইলনেস। এরপর আছে শিপেই ডিজিজ, এটা আমরা জানি, এটা আমাদের নতুন, প্রায় লেখার ধরনটা একই রকম, মাঝখানে একটু ডিফারেন্ট, প্রালালি দুইটা দাগ দিয়ে এরকম, কিন্তু এটা একটু অন্যরকম, এখানে নিচের এই অংশটা শিপ পেই, তার মানে এটা হচ্ছে শি শিপ, এটা হচ্ছে পেই, শিপ পেই মানে ডিজেস, শিপ পেই এটা হচ্ছে ডিজেস। সো আমরা এখন দেখবো যে কতগুলো কাঞ্জি এখানে আমরা দেখলাম, যেমন এটা হচ্ছে উচ্চারণটা আমরা এখানে কি জানলাম, এটা সাধারণত কি, আর এইটার উচ্চারণটা আমরা আগে জানি, যেটা নিয়ে আমরা এখন প্রশ্ন করছি, বিয় বিয় এটা হচ্ছে বিয়, এটা হচ্ছে ইন, বিয় ইন মানে হসপিটাল, বিয় কি, বিয়র পরে যদি কি বসাই তাহলে হয় অসুস্থ, বিয়র পরে যদি ইন বসাই তাহলে হয় হসপিটাল। এবার আসি যে এইটার ক্ষেত্রে কিউ মানে এটা কিউ উচ্চারণটা, তার মানে উচ্চারণটা যদি আমরা লিখি কিউ, তার মানে কিউ বিয়, এই যে বিয় যেটা কিউ এরপর যদি বিয় হয় তাহলে হয়ে যায় সাডেন ইলনেস, এটা হচ্ছে হঠাৎ মানে হার্ট অ্যাটাকের মতো, এটুকু হচ্ছে হার্ট মানে সাডেনলি অ্যাট্রাক হওয়া, তো এটা বেসিক্যালি হার্টের চিহ্ন, তার মানে কিউ বিয় মানে হার্ট অ্যাটাকের মতো। দেন এইটা সিমিলার উচ্চারণ, এটা কী ছিল যে শিপ শিপ, তার মানে এটা হচ্ছে শিপ,
তার মানে সে পেই ডিসেস, এটা তখন পেই হয়ে যায়, সে পেই মানে ডিসেস। এটা কি ছিল? জু 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 বিয় সিরিয়াস ইলনেস, জু বিয় সিরিয়াস মানে ইমার্জেন্সি ইলনেস, জু বিয়। এটা কি ছিল? কান কান বিয় কান বিয় নার্সিং করা, কান এটা হচ্ছে নার্সিংয়ের সাথে জড়িত, বিয় আমরা জানি অসুস্থ যেটা, সো কান বিয় নার্সিং করা। সো এইভাবে যদি মোটামুটি অ্যারেঞ্জ করে শেখা যায় আই হোপ আরও ভালো কাজে আসবে। এরপর আসে ১৪ নম্বর, ইনস্টিটিউট। আমরা একটু আগে জানলাম বিও ইন, সেই ক্ষেত্রে সো এটার উচ্চারণ হচ্ছে ইন। কীভাবে আসে ইনস্টিটিউটে? কীভাবে যায়? এটা বাসের এখানে দাঁড়ায় হসপিটালে যাওয়ার জন্য, সো বাসে চড়ে হসপিটালে যাওয়া মানে বিও ইন হসপিটাল ইনস্টিটিউট। সো প্রথমে বাসের যেটা এটাকে সাধারণত বি দ্বারা বোঝাচ্ছে, লেখার নিয়মটা কি? প্রথমে ভার্টিক্যাল তারপরে এটা, তাহলে হসপিটালটা কি আছে এরকম উপরে যেহেতু এটা আছে তার মানে এর উপরে এরকম বিও সে ইন মানে হসপিটালে যাওয়া, না অসুস্থ কোনো কথা না, যে ইন মানে কর্মকর্তারও যেতে পারে যারা কাজ করে। সো উচ্চারণটা হচ্ছে ইন মানে ইনস্টিটিউট। সো আমরা ওয়ার্ডগুলো জানব, বিও ইন আমরা একটু আগে জেনেছি সেটা হচ্ছে হসপিটাল, তাহলে আসে কি নিউ, নিউ কীভাবে করে লেখাটায়? এটা হচ্ছে নিউ মানে নতুন, এটা হচ্ছে আমরা আগে জানি যে ইন তার মানে নিউ ইন শুরু, টু বি ইন হসপিটালাইজ, নিউ মানে নতুন করে এন্ট্রি করা, এটা হচ্ছে নিউ মানে এন্ট্রি করা, হসপিটালাইজ করা নতুন করে। দাই গাকু দাই, এটা লেখা হচ্ছে এরকম দাই, এরপর আছে গাকু দাই গাকু ইন, ইন হচ্ছে আমরা জানি হসপিটাল বা ইনস্টিটিউট, ইন দাই গাকু ইন গ্রাজুয়েট স্কুল, দাই গাকু ইন গ্রাজুয়েট অর্থাৎ যারা ব্যাচেলর পাস করে যে স্কুলে মাস্টার্সের যেটা সেটাকে বলে দাই গাকু ইন। তারপর আসে কি দাই গাকু সেমভাবে ইন সেই, সেইটা কীভাবে লেখে? ভার্টিক্যাল মাঝখানটা একটু ছোট, নিচের লাইনটা আর একটু বড়, উচ্চারণ হচ্ছে সেই, দাই গাকু ইন সেই গ্রাজুয়েট স্টুডেন্ট বা মাস্টার্সের অথবা পিএইচডি স্টুডেন্ট, দাই গাকু ইন সেই। দেন আসে তাই, তাইটা লেখার নিয়ম কি? তাই ইন শুরু, টু লিভ হসপিটাল, টু লিভ দ্য হসপিটাল, তাহলে এটা কি? তাই। একটা ছিল আমরা একটু আগে জেনেছি নিউ ইন শুরু মানে হসপিটালাইজ করা, আর একটা তাই ইন শুরু হসপিটাল থেকে চলে যাওয়া বা টু লিভ দ্য হসপিটাল। এরপর আসে কি ই ইন মানে ক্লিনিক, তার মানে ই হচ্ছে ইশা মানে ডাক্তারের ই, তার মানে এটা এরকম ই ইন মানে ক্লিনিক, একজন ডাক্তারের পার্সোনাল চেম্বার, এটা হচ্ছে ক্লিনিক বলে জাপানি। ই ইন ই হচ্ছে সাধারণত ডাক্তারের জন্য ই। এরপর আসে বি ইও ইন, এই বিওটা কীরকম? বিও ইন, এটা উচ্চারণটা এরকমই একই রকম, তবে এটা হসপিটাল না, এটা লেখার নিয়মটা একটু আলাদা কাঞ্জিটা। বি ইয় ইয়টা কীরকম? প্রালালি দুটো দাগ আছে, এখানে একটা সাদের কোণের মতো, এখানে মুখ মাউথের মতো,
আমরা ইন আগিয়ে জানি, তার মানে বি ইউ ইন, এটা হচ্ছে বিউটি পার্লার, এটা হচ্ছে বিউটি পার্লার। এখন যদি আমরা দেখি যে যতগুলো কাঞ্জি শিখলাম, এটা আমরা আগে জেনেছি ইন, এটা কি ছিল নিউ, নিউ মানে এন্ট্রি করা, এটা কি ছিল দাই, দাই এটা কিসের মতো সেই, তার মানে এটা কি ছিল তান, এটা কিসের মতো ছিল তাই, তাই। তাহলে এটা কি ডাক্তারদের ই, এটা কি ছিল বি, বি ইয়ো, আর এটা কিসের, এটা আমরা আগেই জেনেছি, তাহলে মনে করা যায় কি না বিয়, 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 আর এটা ছিল গাকু, গাকু। সো এখান থেকে আমরা শব্দগুলো তৈরি করে নিতে পারি, তার মানে আমার মেজর এখান থেকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইন নিয়ে, তার মানে নিউ ইন মানে নতুন এন্ট্রি করানো, নিউ ইন মানে নতুন এন্ট্রি করানো, দাই গাকু ইন, দাই গাকু ইন গ্রাজুয়েট স্কুল, দাই গাকু ইন সেই গ্রাজুয়েট স্টুডেন্ট, দাই গাকু ইন সেই গ্রাজুয়েট স্টুডেন্ট, ই ইন মানে ডাক্তারের চেম্বার বা ক্লিনিক, তাই ইন, তাই ইন এটা হচ্ছে কি হসপিটাল ছেড়ে যাওয়া, এটা হচ্ছে নিউ ইন হসপিটালে ভর্তি করানো, তাই ইন হচ্ছে হসপিটাল থেকে চলে যাওয়া, বি ইয়ো ইন এটা হচ্ছে বিউটি পার্লারের, বি ইয়ো ইন এটা হচ্ছে বিউটি পার্লার। লাস্ট কাঞ্জি 15তম এই আলোচনার, এটা হচ্ছে রেস্ট। সো রেস্ট আমরা ওদের কনসেপ্টটা এসেছে যে একজন মানুষ গাছের নিচে মানে রেস্ট নেওয়া, একটু ছায়াতে থাকা, সো এখান থেকে এসেছে প্রথমে এরকম দেন ট্রি। সো একটা ট্রি এর সামনে মানুষের দুটো হাত দিয়ে অথবা পা দিয়ে যেটা অবস্থান দেখিয়েছে, তার মানে এটাকে রেস্ট বুঝিয়েছে। দুইটা উচ্চারণ আছে কিউ, আর একটা আছে ইয়াসু, কিউ আর একটা আছে ইয়াসু, তার মানে কিউ, কিউ ইয়াসু, তার মানে ওয়ার্ড মিনিং এগুলো আমরা একটু দেখবো। ইয়াসোমু কিভাবে এটা আসে, ইয়াসোমু টু রেস্ট, ইয়াসোমু টু রেস্ট, তার মানে ইয়াসু, ইয়াসু মি এটা হচ্ছে হোলিডে, ইয়াসু মি হোলিডে, এটা হচ্ছে নাসু মানে সামারের এই গাঞ্জিটা, তার মানে নাসুটা লেখার যে নিয়ম সেটা এরকম, প্যারালাল দুইটা রিভার্স আর একটা, সো নাসু ইয়া সু মি, সো সামার ভ্যাকেশন, নাসু ইয়াসু মি সামার ভ্যাকেশন। হিরু, হিরুটা লেখার নিয়ম যে এটা এরকম দাগ, নিচে একটা লম্বা দাগ, ইয়াসু মি হিরু ইয়াসুমি লাঞ্চ ব্রেক, হিরু, হিরু পড়তে দুপুরটা বোঝায় আর কি, সো হিরু ইয়াসুমি, ইয়াসুমি মানে দুপুরের যে ছুটি সেটা হচ্ছে লাঞ্চ ব্রেক, হিরু ইয়াসুমি। কিউ জিসু, এটা উচ্চারণ আছে কিউ, তারপর ওটা আছে জিসু মানে হি বা ডে এটা, তো এটার আবার বলে জিসু, জিসু এটাও হোলিডে। কিউ ক, কিউ ক মানে ব্রেক, ক
হঠাৎ করে কোনো কোম্পানিতে কাজ চলছে, হঠাৎ করে যদি 5 মিনিট বা 10 মিনিটের ব্রেক দেয় তারা কাজের, তখন তারা বলে উঠবে কিউ ক, কিউ ক দ্যাট মিন্স ব্রেক। কটা লেখার নিয়ম এরকম, কুচি বা গুচি, লম্বা করে একটা ভার্টিক্যালি, কিউ ক এটা হচ্ছে ব্রেক, কিউ ক ব্রেক। তারপরে কি আছে, তেই কিউ বি, তেই, তেই হচ্ছে এরকম লেখা, তেই কিউ বি হলিডে অফ এ স্টোর, তেই কিউ বি মানে স্টোরের হলিডে। সো এরপর আমরা একটু দেখবো যে সবগুলো কাঞ্জি যদি আলাদাভাবে লিখে নিই একসাথে করে উচ্চারণটা মনে আছে কতটুকু। তাহলে এইটা সাধারণত আমরা কি জেনেছিলাম, এখন যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা ছিল কিউ অথবা ইয়াসু, ইয়াসু অথবা কিউ, দুইটা উচ্চারণ ছিল। তারপরে এটা কিসের উচ্চারণ ছিল, এটা কোন অর্থে হোলিডে স্টোরের, তার মানে তেই, তেই। এরপরটা কি ছিল, ক, ক, ক দ্যাট মিন্স কিউ ক, কিউ ক। এটার সাথে এটা যদি যোগ করি তাহলে হয়ে যায় কিউ ক, দ্যাট মিন্স অল্প ছোট্ট একটা ব্রেক। আর এর সাথে যদি এটা যোগ করি তেই কিউ মানে হোলিডে, তেই কিউ এটা হচ্ছে অ্যাস্টোরের হোলিডে। এটা হচ্ছে কি, হি অথবা ডে, যেটা এটা আমি বানানোর সময় জিসু, হোলিডের ক্ষেত্রে জিসু উচ্চারণ হয়, জি টি এস ইউ, জিসু। এটা সাধারণত কি দুপুরের সময়টাতে হিরু গাছের নিচে বসে খাওয়ার একটা প্র্যাকটিস, এটাকে বলা হিরু, মানে হিরু ইয়াসুমি। আর এটা হচ্ছে নাসু, এটা হচ্ছে নাসু, টি এস ইউ, নাসু হচ্ছে সামার, হিরু হচ্ছে দুপুর, তার মানে হিরু ইয়াসুমি, নাসু ইয়াসুমি, তার মানে এটা কি কিউ জিসু, এটা হচ্ছে কিউ, আর যদি বলি জিসু তাহলে এটা হয়ে যাবে হোলিডে। আই হোপ এভাবে প্র্যাকটিস করলে একটু বেশি উপকারে আসবে বা মনে থাকবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।